আমনের ভরা মৌসুমে চালের দামে হেরফের কেন? কারণ জানতে মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সঙ্গে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সভায় চালের বাজারে কারসাজিতে নিজেদের নির্দোষ দাবি করে ব্যবসায়ী সমিতি জানায়, সাধারণ ব্যবসায়ীদের জরিমানা না করে মিলার পর্যায়ে তদারকি প্রয়োজন। যে মিলার আছে যারা চাল উৎপাদন করে তাদের থেকে একটু একটু শব্দ আমরা পেয়ে যাই যে বাজারটা বেড়ে যাবে। আমরা প্রশ্ন করলাম কি কারণে বাজারটা বাড়বে, ইলেকশনের ঠিক দুই দিন পরে বাজারটা পাঁচ চা কেজিতে পাঁচ টাকা সাত টাকা আট টাকা পর্যন্ত বেড়ে গেছে। প্রতিটি মিলিয়ে হাজার হাজার বস্তা চাল আছে এবং ধানও আছে, এরা ক্রাইসিসটা করাইছে শুধু ইলেকশনের পারপাস দেখাইয়া। তবে ব্যবসায়ী সমিতিকে পুরোপুরি দায় মুক্তি দেয়নি ভোক্তা অধিদপ্তর। চালের বিপণন ব্যবস্থার ত্রুটি ও মজুত নিয়ে কঠোর তদারকির ঘোষণা ভোক্তার মহাপরিচালকের। খুচরা বাজার বা যেখানে আছে সেখানে তো আমরা ইনফরমেশন নেব, কিন্তু মূল যে জায়গা গোড়া অর্থাৎ যে যেখানে এটা উৎপাদন হয় অথবা যে জায়গায় আমাদের এটা প্রসেস হচ্ছে সেই জায়গায় থেকে একদম ভোক্তা পর্যন্ত পৌঁছাতে গেলে প্রতিটা হাত বদল প্রতিটা জায়গায় কোন জায়গাটাই অনিম হচ্ছে, আমরা কিন্তু এবছর কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাব। এ সময় খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগী হওয়ার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর। দাম নিয়ন্ত্রণে না এলে চাল আমদানির অনুমতির কথা জানান তিনি। তাদেরকে আমরা প্রোটেকশন দিছিলাম, দুই চার পাঁচ টাকার বেনিফিট দিছিলাম যাতে তারা সাশ্রয়ী মূল্যে আমাদেরকে চালটা দিতে পারে, এই জন্য আমরা ইম্পোর্ট বন্ধ করে রাখছিলাম। প্রয়োজনে যদি তারা যথাযথ ব্যবসায়িক আচরণ না করে প্রয়োজনে আমরা আবার ইম্পোর্ট অ্যালাউ করে দিব, তারা তখন কম্পিটিশনে টিকতে পারলে টিকবে, না হলে নাই, আমাদের তো প্রতিযোগিতা কমিশনই আছে। এর আগে মোহাম্মদপুর তাজমহল রোডে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রমজান পর্যন্ত টিসিবির পণ্য মজুত ও সরবরাহে ঘাটতি নেই বলে জানান তিনি। রমজানের মধ্যে মার্চ মাসে আরও দুটো পণ্য যুক্ত হবে, ছোলা এবং খেজুর। রকিবুল রাহাত, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।